নগরীর বিভিন্ন পাড়ামহল্লা ও রংপুর টাউন হল প্রাঙ্গণে সৃষ্ট জলবদ্ধতা দূরীকরণ এবং পাবলিক টয়লেট স্থাপনের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে সম্মিলিত লেখক সমাজ। আজ দুপুরে নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কবি রেজাউল করিম জীবন, কবিরাজ ইসমাইল হোসেন, মঞ্জিল মুরাদ লাবলু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমের শুরু থেকেই শহরজুড়ে সৃষ্ট হয়েছে জলাবদ্ধতা, একই সঙ্গে শহরের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, অথচ দীর্ঘদিনও কর্তৃপক্ষের নজরদারি নেই। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান মানববন্ধনকারীরা। আপনাকে প্রশ্ন রেখে বলতে চাই, আপনি এসে দেখেছেন আমাদের এই আজকে যে কর্তৃপক্ষকে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী